আপাতমিত্র কর্মসূচিতে বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ বাড়িতে হিতে কমিটি স্বেচ্ছাসেবকদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ এবং মহিলা মিলিয়ে 25 জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন বলে জানান প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা। এই অষ্টম ব্যাচের প্রশিক্ষণ শিবির ছাড়াও আগামী দিনে সারা রাজ্যে 8 কমিউনিটি স্বেচ্ছাসেবক আপদা মিত্র কর্মসূচিতে প্রশিক্ষণ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন পর্যায়ে 12 দিন ধরে চলবে। আপস্কিলিং অব আপদা মিত্র একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে কমিউনিটি ভলান্টিয়ার্সদের জন্য। ত্রিপুরা রাজ্যের 7টা ডিস্ট্রিক্ট থেকে সেই ভলান্টিয়াররা সিলেক্ট হয়ে আমাদের সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটে আসছে। 12 দিনের একটা প্রশিক্ষণ এখানে চলছে। এটার মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সব বিষয়গুলি ইনক্লুড করা আছে। ফ্লাড রেস্কিউ আছে, আর্থকোয়েক আছে, ল্যান্ডস্লাইড আছে, কেমিক্যাল, রেডিওলজিক্যাল, বায়োলজিক্যাল, নিউক্লিয়ার ওয়ারফেয়ার আছে, সবগুলি মিলিয়ে এটা 12 দিনের এটা ভারত সরকারের একটা প্রজেক্ট চলছে। এই এটা হচ্ছে অষ্টম বেচ। এই অষ্টম বেচে টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 32। এখানে গার্লস আছে 12 জন, রিমেনিংটা হচ্ছে বয়েজ। তো এটা আগামী 1 অক্টোবর এটা সমাপ্তি হবে। দেন পূজার পরে, পূজার যে হলিডে আছে এরপরে আমাদের আরো বেচ হবে।